আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে আপনাদের স্বাগত। দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে আছি সহকারী শিক্ষক গার্হস্থ্য বিজ্ঞান মির্জা রুমানা হাসান সাথী। শিক্ষার্থীরা, এর আগে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অধ্যায় নয় নিয়ে, পার্ট এক, তাই না? আজকে আমরা পার্ট দুই নিয়ে আলোচনা করব। চলুন দেখি পার্ট দুইয়ের বিষয়বস্তু কী। পার্ট দুইয়ের বিষয়বস্তু হচ্ছে প্রতিবন্ধিতা শনাক্তকরণ। শিক্ষার্থীরা, আমরা আগে জেনেছিলাম যে কী কী কারণে শিশুরা প্রতিবন্ধী হয়, তাই না? যে আমরা তিন ধরনের কারণ জেনেছিলাম, যে সাধারণত যে জন্মের পূর্ববর্তী কারণ, জন্মের সময়কাল এবং পরবর্তী কারণ, যে মায়ের হয়তো বা অপুষ্টি, ওষুধ গ্রহণ, বিভিন্ন কারণে কী হয় শিশু প্রতিবন্ধী হয়ে থাকে। আজকে আমরা সেটাই জানবো যে আমরা কীভাবে চিনব যে একটা বাচ্চা প্রতিবন্ধী বা একটা শিশু প্রতিবন্ধী। আমরা দুই ধরনের প্রতিবন্ধিতা নিয়ে আজকে আলোচনা করবো, একটা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, একটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। শিক্ষার্থীরা চলুন আমরা একটু বোর্ডের দিকে দেখি। আজকে আপনাদের ক্লাস হচ্ছে সাত নম্বর ক্লাস। আমরা ছয় নং ক্লাসে পার্ট এক নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা সাত নং ক্লাসে প্রতিবন্ধিতা শনাক্তকরণ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা একটু দেখেন, এখানে প্রথমে আছে শারীরিক প্রতিবন্ধী। তাহলে শারীরিক প্রতিবন্ধিতার মধ্যে কী কী আছে? শারীরিক প্রতিবন্ধিতা কী? সাধারণত একটা শিশুর চোখ দেখে বোঝা যায় যে শিশু আসলে সুস্থ কি না, ঠিক আছে? তাহলে শারীরিক প্রতিবন্ধী কিন্তু চিকিৎসা দ্বারা ঠিক করা যায়, কিন্তু যেটা আপনার বুদ্ধিগত প্রতিবন্ধী এটা কিন্তু এক ধরনের অক্ষমতা। আচ্ছা, আমরা আরও ডিটেলসে বলবো, আগে আমরা শারীরিক প্রতিবন্ধিতা সম্পর্কে চলুন জেনে আসি। দেখুন শিক্ষার্থীরা, প্রথমে শারীরিক প্রতিবন্ধের মধ্যে কী আছে? ঠোঁট কাটা। ঠোঁট কাটাকে অনেক সময় আমরা দেখতে পারি শিশুর উপরের ঠোঁটটা হয়তো কাটা, অথবা দুই ঠোঁটটা ঠিক মতো লাগে না, ফাঁকা থাকে অনেকখানি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে শিশুদের কী ধরনের অসুবিধা হয়ে থাকে? এক্ষেত্রে তার খাদ্যগ্রহণ ও কথা বলতে সমস্যা হয়ে থাকে, ঠিক আছে? এরপরে চলছে কাটা তালু। কাটা তালু বল কি, মুখের ভেতরে তালুর উপরের দিকটা অনেক সময় কি ঠিকমতো গঠিত হয় না, সেজন্য তাদের কি খাদ্যগ্রহণে সমস্যা হয়ে থাকে এবং কথা বলতেও তারা সমস্যা হয়, কথা বলতে খাদ্যগ্রহণ বা কথা শুনতেও তাদের কি সমস্যা হয়ে থাকে। এরপরে আসেন দেখি মুগুর পা। মুগুর পাটা কি, অনেক সময় দেখবেন যে বাচ্চারা জন্মের পর কিছুদিন গেলেই কি হয় তার পাটা পেছনের দিকে বা ভেতরের দিকে বাঁকানো থাকে, এটাকে বলা হচ্ছে মুগুর পা। এর ফলে সে হাঁটতে সমস্যা হয়। যদি আমরা প্রথম দিকে শিশুর জন্মের কিছুদিন পরে আমরা বিষয়গুলো যদি লক্ষ্য করি আর আমরা যদি দেখি যে তার বয়সের সাথে সাথে বিকাশমূলক আচরণগুলো সঠিকভাবে হচ্ছে না, তাহলে আমরা কী করতে পারি? চিকিৎসকের পরামর্শ নিতে পারি এবং সেভাবে এইগুলোকে সমস্যার সমাধান করতে পারি। এরপরটা কী হচ্ছে দেখেন, স্পাইনা বিফিটা। স্পাইনা বিফিটা কী, অনেক সময় দেখেন মেরুদণ্ডের হাড় ঠিক মতো জোড়া লাগে না, হ্যাঁ ফাঁকা থাকে, মেরুরজ্জু পিঠের দিকে একটা ফুটো থলির মতো হয়ে যায়, ফুলও একটা কী থলির মতো হয়, এর ফলে বাচ্চাদের কী হয় হাঁটা চলায় অসুবিধা হয়ে থাকে, ঠিক আছে? তারপরে দেখেন কী আছে, সেরিব্রাল পলসি। এই ক্ষেত্রে কী হয়, জন্মের পর শিশু শিথিল থাকে। শিথিল থাকে মানে কি, তার একই বয়সী, ধরেন দেড় বছর একটা বাচ্চা, সে হয়তো ঠিকমতো তার মুভমেন্টগুলো করছে, অঙ্গ সঞ্চালনগুলো করছে, কিন্তু যার বয়স হয়তো দেড় বছরের কি আরেকটা শিশু দেড় বছর, কিন্তু সে অনুযায়ী সে কাজ করছে না, তার মানে কি ওই বাচ্চা তুললে সেই বাচ্চা শিথিল, অনেক নীরব। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তার কি সেরিব্রাল পলসি থাকতে পারে, সেক্ষেত্রে তার অঙ্গ সঞ্চালন এবং খাদ্যগ্রহণে কি শিথিলতায় দেখতে পারি, মানে সে ঠিকমতো হয় বসতে, কথা বলতে, হাঁটতে, এগুলোতে তার আস্তে আস্তে সময় লাগে, অনেক বেশি সময় লাগে, নর্মাল যে সময় লাগার কথা তার চেয়ে বেশি সময় লাগে, বা খাবার গ্রহণ করতেও কি অসুবিধা হয়, সে ঠিকমতো হয়তো খাবারটা গ্রহণ করতে পারে না, ঠিক আছে? তাহলে দেখেন এগুলো ছিল আমাদের শারীরিক প্রতিবন্ধকতা। তাহলে এই প্রতিবন্ধকতাগুলো ছাড়াও আরও কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। যেমন শিশুটা যখন জন্মগ্রহণ করে তার হয়তো আমরা দেখতে পারি অনেক সময় জোড়া মাথা, তাই না? অথবা দেহ জোড়া, হ্যাঁ মাথা আলাদা, আবার অনেকে দেখা যায় আঙুলগুলো ছোটো ছোটো, হ্যাঁ অনেকের দেখা যায় ঠিকমতো সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়নি, তাহলে এই ধরনেরও কিন্তু আমরা দেখতে পাই, এগুলো কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা। আর এই যে শারীরিক প্রতিবন্ধকতাগুলো আমরা দেখলাম, এগুলো যদি আমরা সঠিক সময়ে খুঁজে পেতে পারি, আমরা যদি বুঝতে পারি, আমরা এর আগে পড়েছি অধ্যায় ছয়, সেখানে আমরা কী পড়েছি, বিকাশমূলক কার্যক্রমগুলো পড়েছি, আমরা যদি বয়স অনুযায়ী সেই বিকাশমূলক কার্যক্রমগুলো মনে রাখি এবং ওই অনুযায়ী আমরা যদি দেখি সে সেইভাবে আচরণ করছে না, তাহলে আমরা বুঝতে পারবো তার শারীরিক সমস্যা আছে, তাহলে আমরা তত দ্রুত ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারবো। এবং আমরা জানি যে শারীরিক প্রতিবন্ধকতাগুলো আছে, এগুলো কিন্তু চিকিৎসার মাধ্যমে ভালো করা যায় যদি আমরা সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারি, কিন্তু যদি দেরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এগুলো বাচ্চার একটা ত্রুটি হয়েই থেকে যাবে, সারা জীবন সে প্রতিবন্ধী হয়েই থেকে যাবে। আচ্ছা, এগুলো আমরা গেল শারীরিক প্রতিবন্ধকতা। এখন আমরা আসি বুদ্ধি প্রতিবন্ধিতা। বুদ্ধি প্রতিবন্ধিতা কী, দেখেন এখানে একটা কথা লেখা আছে, বুদ্ধি প্রতিবন্ধিতা এক ধরনের অক্ষমতা। অক্ষমতা কী, যেটা চিকিৎসা যারা আপনার সুস্থ করে তোলা যায় না, আপনি স্বাভাবিক মানুষে পরিণত করতে পারবেন না, তার অবস্থার আপনি উন্নতি করতে পারবেন কিন্তু তাকে একবারে আপনি সুস্থ করে ফেলতে পারবেন না, সেটাই হচ্ছে
তার বুদ্ধি প্রতিবন্ধিতা, ঠিক আছে? তাহলে তাকে আমি কী করতে পারি, তার জন্য আমার কী করণীয়? সে বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীর জন্য বাচ্চাদের জন্য আমরা কী করতে পারবো? তাকে আমরা কী করতে পারবো? যত্ন ও শিক্ষণের মাধ্যমে তাদের আচরণের উন্নয়ন ঘটানো সম্ভব, তারা যে অবস্থায় আছে তার সেই অবস্থার উন্নতি ঘটাতে পারি। এখন আমরা কীভাবে বুঝবো যে একটা সন্তান সে প্রতিবন্ধী কি না? আসুন আমরা সেটা দেখি। তাহলে বুদ্ধি প্রতিবন্ধিতা শনাক্তকরণের কিছু পয়েন্ট আছে, একটু লক্ষ্য করুন। বয়সের তুলনায় বিকাশমূলক কাজ কম হয়। বিকাশমূলক কাজ কি? বারবারই বলছি, তার যে বয়সে হাঁটার কথা, যখন তার বসা শেখার কথা, বা তখন সে কি খাওয়া ঠিক মতো খাওয়া দাওয়ার কথা, তখন সে করতে পারছে কিনা ওই কাজগুলো, হ্যাঁ, কথা বলতে শেখার কথা সে পারছে কিনা। যদি না পারে তখন আমাদের বুঝতে হবে তার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে, অসুবিধা হতে পারে। পরে দেখেন মনোযোগ রাখতে পারে, মানে একটা বিষয়ে সে অনেকক্ষণ মনোযোগ রাখতে পারে না বা মনোযোগ ধরে রাখতে পারে না কোনো বিষয়ে। নির্দেশনা বুঝতে অসুবিধা হওয়া, নির্দেশনা বুঝতে অসুবিধা হওয়া কি? আমি তাকে একটা কাজ করতে বললাম, সে কিন্তু সেটা বুঝলই না, হয়তো তাকে বললাম তুমি জুতা খুলো, সে বুঝতেছেই না। এটা এমন না যে বাচ্চাটা শুনছে না, তা না, সে হয়তো বুঝতেই পারছে না, বারবার তাকে একই কথা বলা হচ্ছে। তাহলে এই নির্দেশনা বুঝতে না পারা, ঠিক আছে, বা অসুবিধা হওয়া, এটাও কি বাচ্চাদের একটা প্রতিবন্ধকতার কি চিহ্ন? এরপর দেখেন শিক্ষণ সহজে বুঝতে না পারা। শিক্ষণ সহজে কি? আপনি তাকে যে কাজটা শেখাচ্ছেন, হয়তো আমরা ছোটো বাচ্চাদেরকে একটু বড় হলেই আমরা শেখাই না, কোথায় হিসু করতে হবে, হাগু করতে হবে, এই কাজগুলো শেখাই, কিন্তু আপনি এত শিখাচ্ছেন তারপরে সেগুলো শিখছে না, সে একই কাজই বারবার করছে, তাহলে বুঝতে হবে সে শিক্ষণটা সহজে বুঝতে পারে না। এরপরে আছে সূক্ষ্ম কাজে অক্ষমতা, সে সূক্ষ্ম ছোটো ছোটো কাজগুলো ঠিকমতো করতে পারে না, সামাজিক আচরণ করতে পারে না। সামাজিক আচরণ কি? ধরুন তার বয়সী ছেলেমেয়েদের সাথে সহজে মিশতে পারা, এই জিনিসটা তাদের মধ্যে অনুপস্থিত থাকে, তারা দেখা যায় বেশিরভাগ সময় একা একা বা তার আশে পরিবারের সদস্য মা বা বাবার সাথে বেশি সময় কাটায়, কিন্তু অন্যদের সাথে সে মিশতে পারে না, ঠিক আছে? এরপর দেখেন ঘন ঘন অজ্ঞান বা খিচুনি হয়। তাহলে এই চিহ্নগুলো যদি আমি দেখতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে তার কোনো সমস্যা আছে, তখন আমরা চিকিৎসকের সাথে দ্রুত পরামর্শ গ্রহণ করবো চিকিৎসকের। এখন দেখি কি রোগগুলো হয়ে থাকে। বুদ্ধি প্রতিবন্ধিতার যে রোগগুলো আছে সে রোগগুলো সম্পর্কে আমরা একটু জানি। প্রথম আছে দেখেন মাইক্রোসেফালি। মাইক্রোসেফালি যদি মাথার আকৃতি স্বাভাবিকের চেয়ে অনেক ছোটো হয়ে থাকে, মানে অস্বাভাবিক আকারে যদি ছোটো হয়ে থাকে, তাহলে এই ধরনের বাচ্চারা গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে। গুরুতর বুদ্ধিপ্রতিবন্ধী কারা? যাদের বুদ্ধির মাত্রা সাধারণত 5 থেকে 8 বছর বাচ্চারা যেরকম আচরণ করে, ঠিক এরকম আচরণ যেসব বাচ্চারা করে থাকে তাদেরকে বলা হচ্ছে মাইক্রোসেফালি। এরপর আসেন আছে কি হাইড্রোসেফালি। হাইড্রোসেফালি কি? মাথার মধ্যে যদি কোনো তরল পদার্থ জমে যায় তাহলে মাথার আকৃতি স্বাভাবিকের চেয়ে অনেক বড় হয়ে যায়, আর এই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে হাইড্রোসেফালি, এটাও কিন্তু গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী। এরপরে আসে দেখেন ডাউন সিনড্রম। ডাউন সিনড্রমটা কি? অনেক ক্ষেত্রে দেখবেন যে বাচ্চার মুখটা গোল থাকে, চোখগুলো তির্যক, চোখের পাতা পুরু হয়, হাত পা বা ঘাড় অনেক খাটো হয়ে থাকে, বসতে উপর হতে তাদের কি অনেক দেরি হয়ে যায়, হ্যাঁ, হাঁটতে তাদের কষ্ট হয়। তাহলে এইগুলো ক্ষেত্রে যেসব শিশুদের এই ধরনের আমরা সিমটম দেখতে পাবো সেগুলোকে আমরা বলতে পারি তারা কোন ধরনের রোগী, ডাউন সিনড্রম, তারাও কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে। এখন আসে লাস্ট রোগটার নাম ক্রিটিনিজম। ক্রিটিনিজম কি? ক্রিটিনিজম হচ্ছে দেহে, আমাদের দেহে জানি আমরা যে কি থাইরয়েড নামে হরমোন নিঃসৃত হয়, যদি এর উৎপাদন কমে যায় সেক্ষেত্রে কি হবে যে বাচ্চার হয়তো কপালটা ছোট হয়ে যেতে পারে, মুখমণ্ডল ও হাত পা কি হয়ে থাকে ফোলা ফোলা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এই ধরনের রোগকে বলা হচ্ছে ক্রিটিনিজম। এরাও কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী, তার মানে এদের বুদ্ধিটা স্বাভাবিক মানুষের সাথে বাড়তে থাকে না, এরা হয়তো শারীরিকভাবে বৃদ্ধি পায় কিন্তু এদের বুদ্ধিটা বাড়তে থাকে না, এরা বুদ্ধিটা বাচ্চাদের মতো এরা আচরণ করে, তাই কিন্তু এরা বুদ্ধি প্রতিবন্ধী। তাহলে এই বুদ্ধি প্রতিবন্ধীদের আমরা কী করতে পারি? আমরা যদি খুব দ্রুত ধরতে পারি যে তারা আসলে কী ধরনের প্রতিবন্ধী, তাহলে আমরা সেই অনুযায়ী কী করতে পারি, সেই অনুযায়ী তাদের যত্ন এবং শিক্ষণের ব্যবস্থা করতে পারি। কারণ আমরা এখন জানি যে আমাদের দেশে প্রচুর কী আছে, প্রতিবন্ধী শিশুদের ব্যবস্থা আছে, শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাই না? তাদের উপর অবস্থা উন্নতি ঘটানোর জন্য অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, আমরা যদি তাদের সাথে যোগাযোগ করি, আমরা যদি বুঝতে পারি, তাহলে দেখা যাবে সে তার অবস্থা উন্নতি ঘটাতে পারছে, নট সুস্থ হয়ে যেতে পারছে। হ্যাঁ, আমরা স্বাভাবিক মানুষ হিসেবে প্রতিবন্ধীকে কখনোই কি সুস্থ করে তুলতে পারবো না। হ্যাঁ, বুদ্ধি প্রতিবন্ধতা কি অক্ষমতা, তো এটা চিকিৎসা দ্বারা সারিয়ে তোলা যায় না, কিন্তু তার অবস্থার উন্নতি করতে পারি, সেজন্য কি আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের চারপাশে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেই অনেকেই আছে শারীরিক বা বুদ্ধিগত প্রতিবন্ধী, তাহলে শারীরিক প্রতিবন্ধতা আমরা তো তাও চিকিৎসার মাধ্যমে কিছুটা হলেও উন্নতি আমরা সারিয়ে তুলতে পারি, কিন্তু বুদ্ধি প্রতিবন্ধতা সেটা সম্ভব না, সেজন্য আমাদের তাদেরকে বেশি করে যত্ন করতে হবে এবং কি আর তাদের শিক্ষণের ব্যবস্থা করতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে তার অবস্থা আগের চেয়ে উন্নত হয়।
শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয়। পার্ট দুই, প্রতিবন্ধিতার শনাক্তকরণ। আমরা আজকে পড়লাম শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে তাদের আমরা কীভাবে সহজেই শনাক্ত করতে পারবো। ঠিক আছে, তাহলে আপনারা দেখবেন আপনাদের আত্মীয় স্বজন আশেপাশে আপনাদের ছোটো ভাই বোন থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা দেখবেন এগুলো কোনো কিছু দেখা যায় কি না, যদি যায় মাকে বলবেন অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ গ্রহণ করতে। এরপরে দেখেন এখানে আমার সব তথ্য দেওয়া আছে, আজকের পাঠ যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আপনাদের, এখানে আমার নাম দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, FBID দেওয়া আছে, আপনারা আমার সাথে এখানে যোগাযোগ করতে পারেন। শিক্ষার্থীরা, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আজকের ক্লাস, তারপরে সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আজ পর্যন্ত এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।